এই সেই বিখ্যাত ফাস্টফুডের দোকান, যে ফাস্টফুডের দোকানটির নাম বর্তমানে আশুলিয়া থেকে শুরু করে পল্লী বিদ্যুৎ সবখানেই এই ফাস্টফুডের দোকানটির নাম। আমি আজকে দেখবো যে ফাস্টফুডের দোকানে মূলত কি কি ফাস্টফুড পাওয়া যায় এবং এই দোকানটি বিখ্যাত হওয়ার কারণ কি। গাইস, আপনারা দেখার জন্য সাথে থাকুন। এখানে আমরা দেখতে পাচ্ছি, ভাইয়া এটার নাম কি ভাইয়া? চিকেন বিরিয়ানি চপ। চিকেন বিরিয়ানি চপ। এখানে আছে হচ্ছে ছোলা, এখানে আছে পেঁয়াজু, এটা হচ্ছে ভাইয়া ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, কেএফসি চিকেন। দেখেন, আমরা এই সমস্ত খাবার খাওয়ার জন্য কিন্তু মূলত কেএফসি বা ভালো ভালো কোনো রেস্টুরেন্টে আমরা যাই, কিন্তু এই খাবারটা আমার ভাইয়া বিক্রি করতেছেন, পল্লী বিদ্যুতে বিক্রি করতেছেন। ভাইয়া এটার প্রাইস কত করে ভাইয়া? 80 টাকা হচ্ছে পার পিস। অর্থাৎ এগুলো আমরা যদি কেএফসি তে যদি খাই, এটা দাম মনে হয় 200 টাকা প্লাস আসবে, 200 টাকা প্লাস আসবে। অর্থাৎ কেএফসির যে ফ্লেভারটা সেটা কিন্তু ওই ভাইয়া দিচ্ছেন, দেখেন, দেখে রাখেন, পল্লী বিদ্যুতে দিচ্ছেন ভাইয়া। এগুলো একটু বেগুনি চপ, এগুলো কত করে? কত করে ভাইয়া? 5 টাকা পিস, 5 টাকা। এগুলো পিস হচ্ছে 1 টাকা বা 2 টাকা নাকি কত ভাইয়া? এটা পিস কত? 100 গ্রাম 30 টাকা। এখানে দেখেন, এই যে চিকেন চপ আছে। আচ্ছা ভাইয়া, যদি আমার চ্যানেল দেখে কেউ, ভিডিও দেখে যদি এখানে আসে এবং তারা যদি খায়, কিছু কম তো রাখবেন। আচ্ছা গাইস, দেখেন, যদি আপনারা যদি আমার চ্যানেল থেকে যদি ভিডিও দেখে এখানে যদি কেউ যদি এগুলো খেতে আসেন, তাহলে অবশ্যই ভাইয়া কিছু ডিসকাউন্ট দিবেন। আচ্ছা ভাইয়া, আপনি যে এখান থেকে যে ফাস্ট ফুড গুলো কিনতেছেন, এর আগে কি খাইছেন এখানে? মোটামুটি কোয়ালিটি কেমন এটার? অনেক ভালো কোয়ালিটি, আমি তো এটার নাম শুনেছি অনেক, যে এখানে নাকি অনেক ভালো ফাস্ট ফুড বিক্রি করে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি এই যে আপনার কাছে শুনছি, আপনার কথা শুনছি যে পল্লী বিদ্যুতে এদিকে ফুটপাতের পাশে ভালো ফাস্ট ফুড বিক্রি করে, এখানে আপনি কতদিন যাবত ফাস্ট ফুডের ব্যবসা করতেছেন? বছর খানিক যাবত ফাস্ট ফুডের ব্যবসা করতেছেন। এই যে তাতে গ্রাহক কেমন হয়, প্রতিদিন কেমন কাস্টমার হয়? অর্থাৎ মোটামুটি ভালোই হয়, তাই তো ভাইয়া? আপনাদের এখানে মূলত কাস্টমাররা যে খাবার গুলা খায়, খাওয়ার পরে রিভিউ কেমন দেয়, কেমন বলে যে ভালো হয়েছে, এরকম ভালো হয়েছে? আচ্ছা ভাইয়া, এখন বিষয় হচ্ছে যে আমি একটু যদি পার্সোনাল কোশ্চেন যদি করি, এটা অ্যান্সার কি দিবেন? কোশ্চেনটা হচ্ছে যে আপনার এই যে বিজনেসটা, আমি মোটামুটি শুনছি ভালো ফাস্টফুড পাওয়া যায়, এখানে কত টাকা ইনভেস্ট করতে হয় এরকম একটা বিজনেস করতে গেলে? এখানে 5 থেকে 5.5 হাজার ইনভেস্ট করলে এরকম বিজনেস করা যায়। তো এখান থেকে প্রফিট কেমন হয় ভাইয়া, পার ডে যদি কিছু মনে না করেন, প্রফিট কেমন হয়? 700, অর্থাৎ 700 টাকা, 7-8 হাজার, এটা কি পার ডে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, 5,000 টাকা যদি ইনভেস্ট করা হয়, তাহলে 7,000 টাকার মতো বেচা কেনা হয়, অর্থাৎ 2,000 টাকার মতো প্রফিট হয় একজন লোক যদি ফাস্ট ফুড এর বিজনেস যদি করে। তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে এভারেজ হিসেবে আমরা যেটা পাচ্ছি, 2,000 টাকা করে হলে মাসে 60,000, 60,000 না হলে 40,000 তো হয়। যাক, আলহামদুলিল্লাহ ভাই, আপনার জন্য দোয়া রইলো, আপনার জন্য দোয়া রইলো। এবং আমার চ্যানেল থেকে কেউ যদি আসে, অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দিবেন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম।